হ্যালো বন্ধুরা, ফ্রি ফায়ার ম্যাক্সের মধ্যে আপডেট চলে এসেছে, এতক্ষণ পর্যন্ত তোমরা সকলেই জেনে গেছো। কিন্তু প্রবলেমটা হচ্ছে কোথায় বন্ধুরা, আপডেট হওয়ার অনেক সময় হয়ে গেছে কিন্তু আপডেটের অপশন কোথাও নেই। তোমরা যদি এখানে চেক করো প্লে স্টোরের মধ্যে আনইনস্টল আর প্লে নাওয়ের অপশনই পাবে কিন্তু আপডেটের অপশন কোথাও পাবে। এই নিয়ে অনেক ইউটিউবার বলছে, ভাই তোমার ফ্রি ফায়ার ম্যাক্সটা ডিলিট করে আবার ইনস্টল করো, তখনই তোমার ফ্রি ফায়ার ম্যাক্স আপডেট হয়ে যাবে আর তুমি গেম প্লে করতে পারবে। তো এরকমটা তো আজকের দিনে তোমরা করবে না। কেন না করবে না, কেন করবে না ভাই, এটা তোমাদের বলবো। এই কারণেই করবে না ভাই, আপডেট দেওয়ার পরেও এরকমটা হয়, সরি আপডেট নয় ভাই, আনইনস্টল করার পরে ইনস্টল করেও তুমি কিন্তু আজকের দিনে গেম প্লে করতে পারবে না। ঠিক আছে, আরেকবার ভালো করে বুঝে নাও। ধরে নাও তোমার ফ্রি ফায়ার ম্যাক্স তুমি আনইনস্টল করে দিলে, তোমার সমস্ত কিছু 1000 MB চলে গেলো, প্লাস বাই 700 MB গেলো। ঠিক আছে, তো 2000 MB তোমার খরচ হয়ে গেল। তো ভাই তোমাদের যে গান কালেকশন বা বান্ডেল কালেকশন এগুলো তো তোমাদের ডাউনলোড করতেই হবে। ঠিক আছে, সমস্ত কিছু ডিলিট করে দিলে, তো ডিলিট করে পরেও কিন্তু তোমরা যদি ইনস্টল করে দাও, ঠিক আছে, তখনও কিন্তু তুমি আজকের দিনে গেম প্লে করতে পারবে না। কিন্তু আপডেটের স্টোরিগুলি তোমরা হয়তো দেখতে পারো কিন্তু গেম প্লে তো আজকের দিনে করতে পারবে না। আমি তোমাদের এটাই বলবো যে আজকের দিনে এরকমটা করবে না, একটু ওয়েট করো। ঠিক আছে, আজকের দিনটা ওয়েট করো, তো কিছুক্ষণ হয়তো ভাই, ঠিক আছে, গ্রিনার অফিসিয়াল ওয়েবসাইট থেকে ভাই হয়তো ভাই এই আপডেটের প্রসেসিংটা অন্যরকমও হতে পারে। ঠিক আছে, ব্যাকগ্রাউন্ডের মধ্যে আমরা আপডেট দিতে পারবো, হয়তো ভাই এটা হতেও পারে। ঠিক আছে, আর যদি ভাই প্রয়োজনটা এরকমই হয় যে আনইনস্টল করে আবার ইনস্টল করব, এরকমটা হতে পারে। ঠিক আছে, তো আজকের দিনটা তো আমি তোমাদের বলবো ভাই ওয়েট করো। ঠিক আছে, আর যাদের ওয়াইফাই আছে তাদের কোনো সমস্যা নেই ভাই, তোমাদের কাছে তো অনেক MB। ঠিক আছে, তোমরা আপডেট করে বা আনইনস্টল করে আবার ইনস্টল করতে পারো, তোমাদের মর্জি। ঠিক আছে, কিন্তু যারা নেটওয়ার্ক, ঠিক আছে, ডাটা ব্যবহার করো, সিমের ডাটা, তাদের তোমাদের রিকোয়েস্ট করবো আজকের দিনে তো এই কাজটা করবে না তোমরা। তো বন্ধুরা, আজকের ভিডিওতে বাস এটুকুই। তো ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক অবশ্যই করবে, চ্যানেলটাতে নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে।